Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Pallavi Mohila Degree College ayojito online class-e shobaike shagotom. Kemon acho priyo shikkharthira? Asha kori tomra shobai khubi bhalo acho. Aaj ami hajir hoyechi tomader samne khubi guruttopurno ekti bishoy niye. Sheti hocche ki amra jara honors-e pori orthat tomra jara honors-e poro তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট তো এর মানে হচ্ছে কি আর্থিক ব্যবস্থাপনা তো এই বইটি নিয়ে আজকে আমি একটি এক্সক্লুসিভ ক্লাস করাব তো তোমরা যারা অনার্স থার্ড ইয়ারে পড়ো বিশেষ করে তাদের সবারই এই বইটি আছে তাছাড়া যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অনার্স ফোর্থ ইয়ারে পড়ো তাদেরও এই বইটি আছে এবং যারা সাত কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো তাদেরও এই বইটি আছে তো অনেকগুলো বই দেখা যায় যে সবগুলো ইয়ারে অর্থাৎ সব ডিপার্টমেন্টে থাকে না কিন্তু তুমি যে কোনো বিষয়ে কমার্স স্টুডেন্ট যদি হয়ে থাকো অনার্স বা বিএ করো না কেন তোমার কিন্তু এই বইটি অবশ্যই আছে তাই আমি বলছিলাম যে এটি অন্য যে কোনো বিষয় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এই অধ্যায়ে আমি আজকে পরিপূর্ণভাবে যে আলোচনা করব যে এই অধ্যায়ের মূল সিলেবাসে কি কি অধ্যায়গুলো রয়েছে এই বইতে এবং প্রতিটি অধ্যায়ের নাম বলবো প্রতিটি অধ্যায় নিয়ে আমি 5 মিনিট করে 4-5 মিনিট করে বেসিক বোঝাবো কেন অনেকেই অঙ্ক পারো কিন্তু তোমরা বোঝো না পুরো বইতে কি কি আছে বা কোন ধরনের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে আমি গত দেখা গেছে 4-5 বছরের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তোমাদের আজকে আমি একটা সাজেশন প্রদান করব যে এইভাবে এই সাজেশনগুলো তোমরা যদি ফলো করো এই নিয়মের অঙ্কগুলো তোমরা যদি বাসায় করো ইনশাআল্লাহ তোমরা সবকিছুই এই বই থেকে কমন ভাবে পরীক্ষায় ভালো উত্তর লিখতে পারবে তো আসো আমরা সরাসরি প্রথমে দেখতে পাচ্ছি আমার এই বইতে যে অধ্যায়গুলো আছে তা দেখাচ্ছি আমাদের এই বইতে 7টি অধ্যায় আছে মূলত নাম্বার 1 হচ্ছে গোলস এন্ড ফাংশনস অফ ফাইন্যান্স ফাইন্যান্সের গোলস মানে লক্ষ্য এবং ফাংশন মানে কার্যাবলী এটা একটা থিওরি অধ্যায় এখানে যাবতীয় কিছু থিওরি প্রশ্ন থাকবে নাম্বার 2 ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস তোমরা যারা আগে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স পড়েছো বিভিন্ন ইয়ারে ওখান থেকে আমরা এই দুটি অধ্যায় আগে করেছিলাম যে মূলধন বাজেটিং ও ঝুঁকি ও মুনাফার হার অধ্যায়টির নাম বা ঝুঁকি বিশ্লেষণ নাম্বার 3 থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এটাও তোমরা হয়তো কেউ কেউ করে এসেছো কখনো বা না করলে আমি তোমাদের ভালো করে করিয়ে দিব মূলধন কাঠামো নাম্বার 4 সম্পূর্ণ নতুন অধ্যায় ডিভিডেন্ড পলিসি নাম্বার 5 হচ্ছে লিজ ফাইন্যান্সিং ইজারা অর্থায়ন নাম্বার দুঃখিত নাম্বার 5 হচ্ছে কি ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং যে হচ্ছে মূলধন বাজারের অর্থায়ন নাম্বার 6 হচ্ছে কি লিজ ফাইন্যান্সিং নাম্বার 7 হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট তো তুমি সংক্ষেপে আবার মনে রাখতে পারো কি প্রথম হচ্ছে থিওরি অধ্যায় গোলস এন্ড ফাংশন অফ ফাইন্যান্স ফাইন্যান্সের লক্ষ্য এবং কার্যাবলীগুলো তারপর ক্যাপিটাল বাজেটিং রিস্ক অ্যানালাইসিস তারপর হচ্ছে আমাদের আছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার তারপর ডিভিডেন্ড পলিসি তারপরে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং তারপর আছে রিস্ক ফাইন্যান্সিং আবার আছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট তো আমরা প্রথম অধ্যায়টা নিয়ে আগে দেখব এই অধ্যায় থেকে আমরা কি কি পড়ব প্রথম অধ্যায় গত 4-5 বছরের বিভিন্ন ডিপার্টমেন্টে যেহেতু এই বইটি অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সেকেন্ড ইয়ার সব ইয়ারে কোনো না কোনো ডিপার্টমেন্টে কোনো না কোনো ইয়ারে এই বইটি আছে তো আমরা প্রথম অধ্যায় থেকে গত 5-6 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যেই প্রশ্নগুলো পাই তা একটু আলোচনা করব এর মধ্যে আরেকটা কথা বলি আমাদের বইটির নাম কি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই বইটা আমার প্রথমেই আমরা সংজ্ঞা করব কি বলব ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সংজ্ঞা এটি কম বেশি এসেই থাকে এটি সংজ্ঞা আমরা বইতে বিভিন্ন ভাবে পাবো তবে আমি সংক্ষেপে যেটি বলছি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর্থিক ব্যবস্থাপনা মূলত একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার আর্থিক ব্যবস্থাপক যে কাজগুলো করে তাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ এখানে তারা কি করে যে তোমার সকল ধরনের আর্থিক পরিকল্পনা করে মানে অর্থ সম্পর্কিত পরিকল্পনা এবং কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করে পরিচালনা করে এটা কি করে আর্থিক পরিকল্পনা করে এবং এর কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করে পরিচালনা করে তো আমরা এর কার্যাবলী পড়ব তো আমরা বলবো ডেফিনেশন যে ফাংশন ম্যানেজমেন্ট হচ্ছে সংজ্ঞা এর ফাংশন মানে কাজগুলো রোল মানে ভূমিকা গোল রোল মানে ভূমিকা গোল মানে হচ্ছে লক্ষ্য ইম্পর্টেন্স মানে গুরুত্ব পড়ব আমরা বলবো প্রিন্সিপালস অফ বিজনেস ফাইন্যান্স মানে ব্যবসায় অর্থায়নের
যে নীতিমালা সমূহ সেগুলো আমরা পড়ব আমরা পড়ব ডেফিনিশন অফ এজেন্সি প্রবলেমস মানে এজেন্সির সমস্যাগুলোর সংজ্ঞা কি তার টাইপস পড়ব কি কি ধরনের এজেন্সি সমস্যা হতে পারে হাউ ক্যান ইট মিনিমাইজ কিভাবে এজেন্সির সমস্যাগুলো কমানো যায় আমরা আরো পড়ব রেসপন্সিবিলিটিস অফ ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের যে দায়িত্বগুলো যা কিছু দায়িত্ব রয়েছে দায়বদ্ধতা রয়েছে সেগুলো কি কি আমরা আরো করব প্রফিট ম্যাক্সিমাইজেশন মুনাফা সর্বাধিককরণ আমরা করব ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মূলধন দুঃখিত হচ্ছে সম্পদ সর্বাধিককরণ যে প্রফিট মানে হচ্ছে মুনাফা সর্বাধিককরণ আর ওয়েলথ বা অ্যাসেট মানে হচ্ছে কি তোমার সম্পদ সর্বাধিককরণ তো আমরা এই প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়লে টোটাল কয়টি প্রশ্ন ভালো করে দেখো 1 2 3 4 5 6 7 8 8 10টি প্রশ্ন মাত্র তোমরা যদি 8 10টি প্রশ্ন ভালো করে পড়ো ইনশাআল্লাহ পার্ট বি তে সবকিছুই কমন পাবে তো আশা করছি প্রথম অধ্যায় নিয়ে তোমরা বাসা যদি পড়ো আর কোনো সমস্যা হবে না আসো এখন আমরা দেখব অধ্যায় 2 ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস এই অধ্যায়টি কিন্তু আমরা এর আগেও কখনো না কখনো অনেকবার পেয়েছি ক্যাপিটাল বাজেটিং ও রিস্ক অ্যানালাইসিস অধ্যায়টি আমরা কিন্তু প্রিন্সিপলস অফ ফাইন্যান্স অনেকেই করে এসেছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মূলত ক্যাপিটাল বাজেটিং অর্থাৎ আমার হচ্ছে মূলধন বাজেটিং যা আমি বর্তমানে আমার কিছু টাকা আছে এই টাকাটি আমি একটি ব্যবসায় বিনিয়োগ করব বিনিয়োগের ফলে আমার আসলে কতটুকু মুনাফা হবে আমি কতটুকু টাকা ফেরত পাবো এই নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে আর রিস্ক অ্যানালাইসিস ঝুঁকি হচ্ছে বিশ্লেষণ যে আমরা নরমালি সাধারণত আয় যত বেশি প্রত্যাশা করি ঝুঁকি তত বেশি হতে পারে আমাদের বা তত ঝুঁকি আমাদের নিতে হয় যদিও প্রত্যেকটি ক্ষেত্রে তা নয় অনেক সময় আমরা অল্প ঝুঁকি নিয়েও অনেক আয় করতে পারি আবার অনেক ঝুঁকি নিয়েও অল্প আয় হতে পারে আবার অল্প ঝুঁকি নিয়েও অনেক আয় হতে পারে তবে সাধারণত আমরা বেশি আয় প্রত্যাশা করলেই বেশি ঝুঁকি নেই প্রত্যাশা আমরা করি বেশি আয় তখন বেশি ঝুঁকি নেওয়াটাই স্বাভাবিক যদিও এর ব্যতিক্রম মাঝে মধ্যে হয় তো এই অধ্যায় থেকে আমরা কি কি পড়ব আমরা এই অধ্যায় থেকে পড়ব ডেফিনিশন এন্ড অবজেক্টিভস মানে হচ্ছে কি উদ্দেশ্য আমরা সংজ্ঞা পড়ব এর উদ্দেশ্য পড়ব এই অধ্যায়টি করার উদ্দেশ্য কি অঙ্গগুলো পড়ব আমরা পড়ব এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু আমরা পড়ব এআরআর অ্যাভারেজ রেট অফ রিটার্ন আমরা পড়ব পিবিপি পেব্যাক পিরিয়ড কত সময় টাকা আমি ফেরত পাবো আমরা পড়ব ডিপিবিপি ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড আমরা পড়ব আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন তারপরে আমরা পড়ব পিবিআর পেব্যাক রিসিপ্রোকাল সেখানে পিবিপি পিবিআর ডিপিবিপি এগুলোর মধ্যে অনেকটা মিল আছে পিআই প্রফিটেবিলিটি ইন্ডেক্স অর্থাৎ মুনাফা সূচক আমরা পড়ব এনপিআই নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স আমরা এই অধ্যায় থেকে পড়ব এনপিআই নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স আচ্ছা এগুলো এটা আমি একবার বলেছি দুঃখিত আমরা এখান থেকে পড়ব সারপ্লাস লাইফ মানে হচ্ছে এই অবশিষ্ট সময় তো আমরা বলব এনপিভি এআরআর পিবিপি ডিপিবিপি আইআরআর এই জিনিসগুলোই আমরা এই অধ্যায় থেকে পড়ব তারপরে আমরা এই অধ্যায় যেহেতু দুটি পার্ট একটি হচ্ছে কি মূলধন বাজেটিং আরেকটি হচ্ছে কি রিস্ক অ্যানালাইসিস আমরা রিস্ক অ্যানালাইসিস অংশটি থেকে পড়ব এখান থেকে আমরা পড়ব আরবার অর্থাৎ অ্যাভারেজ রিটার্ন গড় আয় আমরা পড়ব ইয়ার প্রত্যাশিত আয় এক্সপেক্টেড রিটার্ন আমরা পড়ব এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আদর্শ বিচ্যুতি আমরা পড়ব সিবি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন আমরা পড়ব ভ্যারিয়েন্স বিভেদাঙ্ক আমরা পড়ব আরপি রিটার্ন অন পোর্টফোলিও আমরা আরো পড়ব সিগমা পি হচ্ছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই জিনিসগুলো পড়লে আমার দ্বিতীয় অধ্যায় ইনশাআল্লাহ কমপ্লিট তারপরে 19-20 এর বাইরে আসতে পারে বাট আসার খুবই কম সম্ভাবনা আছে আমরা এখন দেখতে পাচ্ছি অধ্যায় 3 নিয়ে আমরা এখন আলোচনা করব অধ্যায় 3 এ আমরা পাচ্ছি থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার মূলধন কাঠামো তত্ত্ব তো এই অধ্যায়টি একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আমি
এখানে একটু বোর্ডটি মুছে দিচ্ছি আমার বোর্ডটি মুছে তোমাদের যেটা আমি এগুলো করে ফেলেছি এটা দেখছি অধ্যায় 1 2 নিয়ে যেটা আমি আলোচনা করেছি অধ্যায় 1 2 এর অংশটুকু আমি মুছে দিলাম তো আমরা অধ্যায় 3 থেকে পড়ব কি দেখো আমরা অধ্যায় 3 থেকে পড়ব হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এই অধ্যায়টি থেকে আমরা শিখব মার্কেট প্রাইস অফ শেয়ার মানে আমি যে শেয়ার কিনলাম বা কোম্পানি যে শেয়ারগুলো বিক্রি করেছে তার বাজার মূল্য কত আছে আমরা শিখব হচ্ছে মার্কেট প্রাইস অফ বন্ড বন্ডের বাজার মূল্য নির্ণয় করতে হবে দ্য ভ্যালু অফ ফার্ম ফার্মের মূল ভ্যালু ভ্যালু বলতে এখানে শেয়ারের মূল্য বোঝায় এবং তোমার হচ্ছে ঋণের পরিমাণ বোঝায় শেয়ারের পরিমাণ শেয়ারের মোট মূল্য এবং ঋণের মোট মূল্য দুটির যোগফল হচ্ছে ভি মানে ভ্যালু অফ বন্ড দুঃখিত মানে ভ্যালু অফ ফার্ম এরপরে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার প্রত্যাশিত মূলধন কাঠামো এটি কিন্তু খুবই মজার একটি বিষয় প্রত্যাশিত মূলধন কাঠামোটা আসলে কি মূলত একটি প্রতিষ্ঠান যখন বিজনেস করে তার অনেক প্রতিষ্ঠান এমন হয় দেখো যে তার 100% থাকে নিজের টাকা আর ধরো ঋণ থাকবে তাহলে 0% মানে একটি প্রতিষ্ঠানে সাধারণত তারা ডেট এবং ইকুইটি এই দুটি সমন্বয় করে হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার তুমি দেখবে বর্তমানে দেখা যাচ্ছে হচ্ছে দেখবে ইন্ডিয়ান চ্যানেলগুলোতে একটি অ্যাড দেখায় যে দুটি লোক গল্প করছে এবং একটি দোলনায় ওঠা নামা করছে হ্যাঁ এবং বলা থাকে ডেট ইকুইটি যে তারা কোন মার্কেটে বিনিয়োগ করবে তার কনফিউশন থাকে অতিরিক্ত ঋণ হলো ঝামেলা আবার অতিরিক্ত ইকুইটি মানে সাধারণ শেয়ার হলো ঝামেলা তো কোনটি আমার প্রতিষ্ঠানের জন্য ভালো মানে জিনিসটা হচ্ছে এমন ধরো নিজেদের হচ্ছে এটি হচ্ছে ইকুইটি ইকুইটি এটি হচ্ছে আমার ডেট একটি প্রতিষ্ঠানের ডেট হচ্ছে যখন থাকবে 0% তার ঋণ তখন নিজেদের টাকা হচ্ছে 100% ধরো এমন হচ্ছে নিজেদের হচ্ছে 80% তাহলে ঋণ কত পার্সেন্ট 20% ধরো নিজেদের 50% তাহলে ঋণ কত ঋণ 50% ধরো নিজেদের হচ্ছে আমার ধরলাম 30% তাহলে আমার ঋণ কত আমার ঋণ হচ্ছে 70% ধরো নিজেদের 10% আমার ঋণ হচ্ছে 90% এমনও তোমার নিজেদের টাকাই নেই 0% তার ঋণ হচ্ছে পুরো 100% তবে এটি হওয়ার সম্ভাবনা খুবই কম একেবারে 0% টাকা নিয়ে কেউ কখনো ব্যবসা করতে নামে না তো এখান থেকে আমরা এইগুলো অঙ্ক করে দেখব আমাদের 7-8টি কাঠামো দেওয়া থাকবে আমরা এখান থেকে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল টোটাল এগুলো নির্ণয় করব আবার কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করার পরে আমরা এখানে আমাদের কিছু দেয়া থাকে কেডি কেই ডব্লিউডি ডব্লিউই এইগুলো দিয়ে আমার হচ্ছে একটি ছক করতে হয় এবং দেখতে হয় যেখানে খরচ সবচেয়ে কম সেটি আমাদের জন্য গ্রহণযোগ্য সবচেয়ে বেশি আমরা এই জিনিসগুলো শিখতে পারবো তারপরে আমরা এই অধ্যায় থেকে আরো কিছু অঙ্ক পাবো এই অধ্যায় তৃতীয় অধ্যায় আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় অঙ্ক পাবো আমি এটি মুছে দিলাম তাহলে আরো কিছু কি কি পাবো দেখো মনে করো একটি ফার্মের হচ্ছে নিজেদের আছে 10 লক্ষ টাকা ইকুইটি এটি হচ্ছে কি ইকুইটি প্রেফারড স্টক অগ্রাধিকার শেয়ার আছে তার ধরো তুমি আরো 10 লক্ষ টাকা ধরো ঋণ ডেট ডেট আছে 5 লক্ষ টাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি কিন্তু এখন আলোচনা করছি কে একটি প্রতিষ্ঠানের নিজেদের আছে 10 লক্ষ টাকা অগ্রাধিকার শেয়ার আছে 10 লক্ষ টাকা এবং ঋণ আছে ধরো তুমি 5 লক্ষ টাকা মোট হচ্ছে 25 লক্ষ টাকা এখন এই কোম্পানিকে আরো ধরো তোমার 10 লক্ষ টাকা দরকার কত দরকার আরো ধরলাম এটা জাস্ট আমরা অনুমান করে ধরলাম যে আরো তার 10 লক্ষ টাকা দরকার এখন সে এই টাকাটি কিভাবে সংগ্রহ করবে এখানে আমাদের কিছু অপশন দেয়া থাকবে নাম্বার 1 সে চাইলে ফুললি এই আমি এখানে লিখে দিচ্ছি ফুললি শেয়ার সে পুরোপুরি শেয়ারের মতো সংগ্রহ করতে পারে ফুললি ইকুইটি সে দুঃখিত ফুললি শেয়ার আর ফুললি ইকুইটি একই কথা ফুললি ডেট হবে ফুললি ডেট সে পুরোপুরি ঋণের মাধ্যমে সংগ্রহ করতে পারে ফুললি প্রিফারড স্টক সে পুরোপুরি অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে টাকাগুলো সংগ্রহ করতে পারে 50% 50% মানে কি 50% শেয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারে 50% ঋণের মাধ্যমে আবার এমন হতে পারে 50% শেয়ার 30% অগ্রাধিকার শেয়ার বা প্রিফারড স্টক
20% ইন এর মাধ্যমে আমরা অঙ্ক করে দেখব তারপরে এই জিনিসগুলো আমি করে দেখব যে কোনটি আমার জন্য ভালো কোনটি প্রতিষ্ঠানের জন্য ভালো এরপর আমরা আরটি আমাদের আছে ইনডিফারেন্ট পয়েন্ট মানে আইপি তো আমাদের একটা সূত্র দিয়ে করতে লাগে আইপি বলতে হচ্ছে ইনডিফারেন্ট পয়েন্ট হচ্ছে এমন একটা জিনিস কত টাকা হচ্ছে ইবিআইপি কত টাকা হলে আমার ইপিএস সমান হবে মানে আর্নিং পার শেয়ার কি আর্নিং পার শেয়ার আমার দুই তিনটি অপশন দেয়া থাকবে এবং যে কোনো মনে করো একের সাথে তিন বা তিনের সাথে এক বা হচ্ছে দুইয়ের সাথে তিন বা একের সাথে দুই এগুলো কম্পেয়ার করে আবার তাদের ইনডিফারেন্ট পয়েন্ট মানে এমন একটি ইবিআইটি নির্ণয় করতে হবে যে ইবিআইটি দ্বারা অঙ্কটি করলে আমার আর্নিং পার শেয়ার সমান হবে নাম্বার 6 সবার লাস্টে প্রুভ ইট মানে এই যে ইবিআইটি আমরা যেটা বের করব ইনডিফারেন্ট পয়েন্টের সাথে প্রুভ ইটের একটি সম্পর্ক ওই ইবিআইটি দিয়ে আমি আবার একটা ছক করে আমি আর্নিং পার শেয়ার ইপিএস কি ইপিএস আর্নিং পার শেয়ার নির্ণয় করে দেখব আসলে কি ইবিআইটি কত টাকা হলে যে দুটি কোম্পানি বা দুটি যে সিচুয়েশন বা অল্টারনেটিভলি আমার আর্নিং পার শেয়ার সমান হবে এটি আমরা এই অধ্যায় থেকে নির্ণয় করব আশা করছি তৃতীয় অধ্যায়ের একটি পরিপূর্ণ ধারণা পেয়েছো এখন আমরা দেখব আমাদের চতুর্থ অধ্যায়টি আমাদের চতুর্থ অধ্যায়টি হচ্ছে ডিভিডেন্ড পলিসি লভ্যাংশ নীতি এখন আসো আমি চতুর্থ অধ্যায়টি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করছি তো তোমরা কিন্তু যারা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখছো আমি আশা রাখবো তোমরা বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবে এ পর্যায়ে আমরা দেখব যে ডিভিডেন্ড পলিসি অধ্যায়টিতে আমাদের কি কি ধরনের প্রশ্ন আছে এবং কি ধরনের অঙ্ক আসতে পারে তো আমরা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড পলিসি আগে আমরা দেখব বাংলা অর্থ কি লভ্যাংশ নীতি ডিভিডেন্ড পলিসি মানে হচ্ছে কি লভ্যাংশ নীতি মূলত একটি বড় ধরনের প্রতিষ্ঠান অর্থাৎ কোম্পানিতে একটি কোম্পানিতে যখন তার লাভ হবে লাভের একটি অংশ বা মুনাফার একটি অংশই হচ্ছে লভ্যাংশ এই লভ্যাংশ কিভাবে প্রদান করা হবে অর্থাৎ এই লভ্যাংশ কিভাবে শেয়ার হোল্ডারদের নিকট প্রদান করা হবে শতকরা কত পার্সেন্ট প্রদান করা হবে বা কতটুকু আয় হলে কতটুকু প্রদান করা হবে এ সম্পর্কে বিভিন্ন মনীষীরা অনেক ধরনের মতামত প্রদান করেছেন অনেক ধরনের সূত্র প্রদান করেছেন আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো যে কতটুকু আয় হলে কতটুকু লভ্যাংশ দিতে হয় তো এর মধ্যে আমাদের যা যা আমরা পাবো দেখতে পাচ্ছি আমরা এর আগে থেকে আমরা এখান থেকে পাবো কিছু কিছু নাম ইপিএস কি পাবো দুঃখিত ইপিএস পাবো হচ্ছে ডিপিএস আর্নিং পার শেয়ার ডিপিএস মানে ডিভিডেন্ড পার শেয়ার তারপর আমি আরো কিছু শব্দ পাবো এর অর্থ যখন করব কেই কস্ট অফ ইকুইটি মানে হচ্ছে আয় হার শেয়ার প্রতি আয় হার বা ব্যয় হার শেয়ার প্রতি ব্যয় হার তারপর হচ্ছে আমরা এখানে পাবো আর মানে রিটার্ন তো এই জিনিসগুলো নিয়ে আমাদের এই অধ্যায়টির কাজ সবগুলো কাজ হচ্ছে এই জিনিসগুলো নিয়ে তো এখানে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি তিন চারজন মনীষী তাদের মতামত মানে মতবাদ প্রকাশ করেছে এই অধ্যায়টির সম্পর্কে বা কিভাবে লভ্যাংশ প্রদান করা হবে এর মধ্যে আমরা পাবো নাম্বার ওয়ান WALTERS অল্টার্স মডেল তো তার নিয়ম অনুযায়ী কতটুকু লভ্যাংশ দেওয়া হবে শেয়ার প্রতি এটি একটি বিষয় তারপর আমরা পাবো গডার্স মডেল গডার্স মডেল এটা একটা পাবো তারপর আমরা পাবো মডিলিয়ার এন্ড মিলার সংক্ষেপে MM মডেল এই তাদের মেথডগুলো আমরা অবলম্বন করে এই অধ্যায়তে অঙ্কগুলো সমাধান করব আমি যখন ভবিষ্যতে এই অধ্যায়টি নিয়ে সমাধান করব তখন তোমরা আরো বিস্তারিত বুঝতে পারবে তারপরে আরেকটা অঙ্ক আমাদের থাকে স্টক স্প্লিট স্টক স্প্লিট এই কথাটা থাকবে এটার বিষয়টা হচ্ছে কি অনেক সময় 10 টাকা শেয়ারকে 20 টাকায় কনভার্ট করা হয় বা 1 লক্ষ শেয়ার মালিককে 2 লক্ষ শেয়ার মালিককে বানানো হয় মানে কিছু কাজ করা হয় এখানে এগুলো অঙ্ক দিয়ে হাতে কলমে তোমাদেরকে বোঝাতে হবে তো কিছুটা তো বুঝতে পেরেছো আমরা এই অধ্যায়ে কি কি করব মূলত আয়ের থেকে কতটুকু আমি লভ্যাংশ ঘোষণা করব আয় কতটুকু হলে কতটুকু লভ্যাংশ দেব
এই বিষয়গুলো নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে আর এই অধ্যায়ে যেটি বললাম কিছু ফাইনান্স বিল তাদের মতবাদ প্রকাশ করেছেন কতটুকু আমি লভ্যাংশ দিব যে ওয়ার্ডস মডেল গর্ডন্স মডেল আর হচ্ছে এমএম মডেল এই অনুযায়ী আমি তিন চারটি সূত্র আমার আছে ওগুলো করলে ইনশাআল্লাহ আমরা এই অধ্যায়গুলো মানে এই অধ্যায় থেকে আমরা অল্প কমন পাবো আমরা এখন দেখব এর পরের অধ্যায়টি অধ্যায় 5 ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং তো অধ্যায় 5 আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যদিও এখানে অনেকে ক্লিয়ার বোঝে না তাই এটি অনেকে করে না কিন্তু অধ্যায়টি খুব ভালো ছোট একটি অধ্যায় এই অধ্যায়তে মূলত তিন চারটি জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে আবারো বলছি ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং মানে হচ্ছে কি মূলধন বাজারের যে অর্থ সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে মূলত দীর্ঘমেয়াদী যে বাজারগুলোতে শেয়ার ক্রয় বিক্রয় করা হয় এখানে সেই বা বন্ড ক্রয় বিক্রয় করা হয় সেই জিনিসগুলো এখানে আলোচনা করা হয় এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি তোমাদেরকে বলি কোম্পানিতে যখন অনেক মুনাফা হয় তখন কোম্পানি দুই তিন ভাবে সেই মুনাফাটি তার শেয়ার হোল্ডারদের নিকট প্রদান করে থাকে এর মধ্যে প্রাথমিকভাবে প্রথম অবস্থায় কি নগদ অর্থের বিনিময়ে আমি আবারো বলছি আমরা এখন আলোচনা করছি 5 নম্বর অধ্যায় মূলত কোম্পানিতে যে মুনাফা হয় তা নগদ অর্থের বিনিময়ে প্রদান করতে পারে অথবা শেয়ারের মাধ্যমেও সে স্টক ডিভিডেন্ডের মাধ্যমেও প্রদান করতে পারে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মনে করো একটি কোম্পানিতে যে 50,000 শেয়ার সংখ্যা আছে 50,000 শেয়ার মালিক আছে তো এখন এই কোম্পানি 10,000 শেয়ার বাজারে নতুন করে বিক্রি করতে চাচ্ছে অনেক সময় কি হয় সে লভ্যাংশ তো দিচ্ছে শেয়ার মাঝে মধ্যে কোম্পানিটি বড় করার জন্য কি করে তারা 10,000 20,000 শেয়ার নতুন করে ইস্যু করে এই ক্ষেত্রে তারা নতুন শেয়ার হোল্ডারদের নিকট বা নতুন যারা বাহিরের গ্রাহক তাদের কাছে শেয়ার বিক্রি না করে তারা প্রাথমিকভাবে বা প্রথম পর্যায়ে চেষ্টা করে যদি তার এক্সিস্টিং যে হচ্ছে বিদ্যমান যে শেয়ার হোল্ডাররা আছে অর্থাৎ 50,000 শেয়ারের মালিক যারা আছে তাদের নিকট চায় নতুন শেয়ারগুলো বিক্রি করতে এই যে 50,000 মালিক জন যারা আছে শেয়ারের তারা এই যে নতুন করে 10,000 শেয়ার কিনতে আগ্রহী এখন কয়টা শেয়ার থাকলে সে কয়টা নতুন শেয়ার পাবে এই জিনিসগুলো এই অধ্যায়ে কাজ আমি আবারো বলছি মনে করো একটি কোম্পানিতে 50,000 শেয়ার আছে কতটি শেয়ার আছে 50,000 শেয়ার আছে নতুন করে সে বিক্রি করতে যাচ্ছে 10,000 শেয়ার এটা নিউ শেয়ার এটা হচ্ছে অল শেয়ার এটা নিউ শেয়ার তো এটা ভাগ করে আসবে 5 মানে কারো যদি পুরনো 5টা শেয়ার থাকে সে নতুন 1টা শেয়ার পাবে এই জিনিসগুলো এখানে আমরা কাজ করতে হয় এখানে আমরা বের করতে হবে নিউ মার্কেট ভ্যালু অফ ফার্ম মানে আমার পুরনো শেয়ার তো কিছু আছে ধরো 20 টাকা করে 50,000 শেয়ার নতুন করে আমি বাজারে বিক্রি করব ধরো 10 টাকা করে 20,000 শেয়ার মোট গুণ করে যা পাবো শেয়ার সংখ্যাকে শেয়ার প্রতি মূল্য দ্বারা গুণ করে যা পাবো আমি তা হচ্ছে নিউ মার্কেট ভ্যালু অফ ফার্ম তো এখানে ওল্ড শেয়ার গুণ ওল্ড প্রাইস আবার হচ্ছে নিউ শেয়ার ইনটু নিউ মার্কেট প্রাইস বা নিউ প্রাইস পার শেয়ার এগুলো গুণ করে আমি নিউ মার্কেট প্রাইস অফ ফার্ম পাবো টোটাল ফার্মের মার্কেটের মূল্যটি আমি বের করতে পারবো আমার আরো বের করতে হয় এই অধ্যায়ে হাউ মেনি এফ রাইট ফর পারচেস দ্য নিউ শেয়ার যেটি মাত্র বোঝালাম যে নতুন একটি শেয়ার ক্রয়ের জন্য পুরনো শেয়ারদের কতটুকু অধিকার লাগবে তারপরে আমরা করব হচ্ছে এই অধ্যায়ে এক্স রাইট প্রাইস এই যে পুরনো শেয়ার ক্রয় করার পরে তার মূল্যটা কত তারপরে ধরো ভ্যালু অফ রাইট এই যে তার অধিকারের মূল্যটা কত আমি যখন পরবর্তীতে এই অধ্যায়টি নিয়ে পরিপূর্ণভাবে আলোচনা করব তখন তোমরা তা সম্পর্কে এই অধ্যায় সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে এবার আমি একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করছি অধ্যায় 6 এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 6 এর নাম হচ্ছে কি লিজ ফাইন্যান্সিং অর্থাৎ ইজারা অর্থায়ন তো আজকে আমি তোমাদেরকে এই অধ্যায়টি একটু বোঝাবো কেন খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আর আমি পরবর্তীতে এই অধ্যায়টি যখন আলোচনা করব তখন আরো সুন্দরভাবে আরো ভালোভাবে বুঝতে পারবে দুঃখিত তো আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 6 লিজ ফাইন্যান্সিং এই লিজ ফাইন্যান্সিং আমরা তোমরা যারা অ্যাডভান্স অ্যাকাউন্টিং আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট
তোমাদের দেখতে পাবে তোমরা হচ্ছে যে ওখানে ওখানেও একটি অধ্যায় আছে লিস্ট ফাইন্যান্স তবে দুটি অধ্যায় অনেকে এক করে ফেলে আমি মূলত আজকে এটি আলোচনা করব তারপর এক লাইন একটু দুটির পার্থক্যটা আলোচনা করছি মূলত এই যে লিস্ট ফাইন্যান্সিং অধ্যায়টি হচ্ছে কি মনে করো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটি দীর্ঘমেয়াদী সম্পদ দরকার সেই দীর্ঘমেয়াদী সম্পত্তি কেনার জন্য তার কাছে কোনো টাকা নেই আবার বুঝতে হবে কি তার কাছে কোনো টাকা নেই এখন সে চাইলে ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই সম্পত্তি ক্রয় করতে পারে মনে করো তার একটি ট্রাক লাগবে ছোটখাটো একটা পিকআপ ভ্যান লাগবে ভ্যানটির দাম 15 লক্ষ টাকা সে চাইলে ব্যাংক থেকে 15 লক্ষ টাকা ঋণ নিয়ে এই সম্পত্তি অর্জন করতে পারে ক্রয় করতে পারে অথবা কোনো একটি প্রতিষ্ঠান থেকে ধারে যে 5 বছর বা 7 বছরের জন্য বা 10 বছরের জন্য যে এই পিকআপ ভ্যানটি লিজ নিতে পারে লিজ হচ্ছে এমন একটি বিষয় যে যেটি হচ্ছে আমি বছর বছর কিস্তি দিব এবং আমরা যখন ঘর ঘর দেই দোকান ঘর দেই মাসে মাসে এখানে কিস্তি দিব বছর বছর ঠিক আছে এটা অনেকটা হচ্ছে মানে ভাড়ার মতো আবার একবার যে নিয়ে নিব দুইটার মাঝামাঝি একটা বিষয় যে আমি একটা জিনিসের মালিক হব কিন্তু সারা জীবনের জন্য নয় 5 বছর বা 7 বছর বা 10 বছরের জন্য তো এখানে আমার নির্ণয় করতে হবে যে আমি কি লিজ নিয়ে সম্পত্তিটা অর্জন করলে আমার জন্য ভালো নাকি আমি ঋণ নিয়ে অর্জন করলে ধারে যে দুঃখিত ধারে না যে আমি কি হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে আমি এই সম্পত্তি ক্রয় করব কোনটি আমার জন্য ভালো আমি কি ক্রয় করলে ভালো হবে নাকি লিজ নিলে ভালো হবে আর অ্যাকাউন্টিং এ যেটি আসে সেটি হচ্ছে ধরেই নেওয়া হয় আমি লিজ নিয়ে হচ্ছে সম্পত্তি অর্জন করেছি এখন আমি যার কাছ থেকে লিজ নিয়ে অর্জন করেছি তার বইতে কিছু জাবেদা দিতে হয় আমার বইতে কিছু জাবেদা ক্ষতিয়ান করতে হয় যেহেতু আমরা অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করছি না আমরা এইটার লিস্ট নিয়ে আলোচনা করছি কি এটা কেন বললাম অনেকে দুটি লিজ একসাথে মিলিয়ে ফেলে তাই ক্লিয়ার করলাম এখানে আমার করতে হবে কি যেটি আমরা করতে হয় দেখাচ্ছি আমি মূলত এখানে আমার বের করতে হবে যে পারচেজ অপশন আমার দুটি অপশন থাকে একটি হচ্ছে কি বলছি দেখো পারচেজ বা বাই অপশন বা লোন অপশন বলে এটাকে কি অপশন বলে লোন এই এইভাবে কি আমি মানে একই কথা লোন মানে ঋণ নিয়ে ক্রয় করা বাই মানে ক্রয় করা পারচেজ মানে ক্রয় করা আমি এইভাবে আমার সম্পত্তিটি অর্জন করব নাকি আমি হচ্ছে লিজ দিব যে ইজারা দিব কো কিভাবে আমি আমার সম্পত্তিটি অর্জন করব এই ক্ষেত্রে আমাকে এই যে পারচেজ বা বাই অপশনের জন্য একটি দুটি বা তিনটি ছক করা যায় অনেক সময় এখানে কিছু গণনা কার্য আছে গণনা কার্যটি হচ্ছে একটা ছকের মাধ্যমে করা যায় অনেক বড় করে দুইটা ছকের মাধ্যমে করা যায় তিনটা ছকের মাধ্যমে করা যায় এই ক্ষেত্রে আমরা তোমার দেখা যায় কি প্রথম প্রাথমিক কাজ হচ্ছে আমি লোন অপশন যখন নিব আমি কত টাকার জিনিসটি লোন নিব তার বার্ষিক কিস্তি বের করতে হবে সেই কিস্তির ভিতর থেকে আমার সুদ বের করতে হবে তারপরে আমার অপচয় বের করতে হবে তারপরে আমার অনেক সময় মেইনটেনেন্স কস্ট থাকে সেগুলো প্রশ্ন দেওয়া থাকবে এভাবে আমি ট্যাক্স সেভিংস কতটুকু গভর্নমেন্টের কাছ থেকে ট্যাক্স ছাড় পাব অনেক কিছু কাজ করার পরে আমার বর্তমানে মোট কত টাকা নগদে গেল এগুলো বের করে দেখতে হবে যে আমার পারচেজ অপশনে আমার খরচ কম নাকি লিজ অপশনে আমার খরচ কম সম্পূর্ণ করার পর আমরা দেখব যেই অপশনে আমার খরচ কম আমাদের জন্য সেটি গ্রহণযোগ্য হবে আমি আবারও বলছি আমরা দুটি অপশনের নির বর্তমান মূল্য নির্ণয় করব এখানে আমরা একটি দুটি বা তিনটি ছকের মাধ্যমে করা যায় অনেক বইতে একটি ছকে করেছে অনেক বইতে তিনটি ছকে করেছে তবে তিনটি ছকে করতে সুবিধা ছোট ছোট করে তিনটা ছক করলে ভালো আবার কেউ যদি বুঝে একটা ছকও করতে পারে কেউ চাইলে দুটো ছকও করতে পারে আর লিজ অপশনটি একটি ছকে করা যায় আবার এখানে বলা থাকে যে আমি কিস্তি দিব বছরের শুরুতে বা বছরের শেষে তার উপরও সূত্র আমার চেঞ্জ হয় মোট কথা এখান থেকে আমরা নির্ণয় করবো যে আমি যে কোন অপশনটিতে আমার খরচ কম হবে লিজে নাকি হচ্ছে ক্রয় করলে এটি নির্ণয় করতে হবে আশা করছি তোমরা এই অধ্যায়টি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেয়েছো তারপর আমি যখন এই অধ্যায়টি ভালো করে করাবো তখন তোমরা আরো পরিপূর্ণ ধারণা পাবে এখন আসো আমাদের আজকের সিলেবাসের শেষ অধ্যায়টি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল মানে কার্যকরী মূলধন বা চলতি মূলধন ম্যানেজমেন্ট মানে হচ্ছে কি ব্যবস্থাপনা তো আমরা এক্ষেত্রে প্রথমেই দেখব চলতি মূলধন কাকে বলে মূলত চলতি সম্পদ মানে কারেন্ট লাইবিলিটি
current asset dukhito current asset theke jodi ami current liability bad dei tahole ami pabo hocche amar working capital to ekhetre amar current asset er moddhe ashe hate nagod bank joma tarpor hocche tomar prapto bill prapto hisab mojud ponno mojud ponno abar tin obosthay thakte pare raw material work in progress tarpor finished goods ei jinish gulo niye abar tar prepaid expense ba hocche prepaid expense থাকতে পারে এই জিনিসগুলোই হচ্ছে আমার বা accrued revenue যা আমার কোনো একটি আয়ের বকেয়া এই জিনিসগুলো আমরা চলতি শব্দ আর চলতি দেওয়ার মধ্যে কি accounts payable তারপর হচ্ছে wages payable overhead payable এই জিনিসগুলো আমার চলতি দেওয়ার ক্ষেত্রে আসবে তো এগুলো আমরা কিছু সূত্র আছে সেখান থেকে চলতি শব্দ থেকে চলতি দেওয়ার বাদ দিলে আমি working capital তৈরি করতে পারব তাছাড়াও এই অধ্যায়ে আরো কিছু প্রশ্ন আমার আসে সেগুলো হচ্ছে CCC ক্যাশ কনভার্সেশন সাইকেল এটি নির্ণয় করতে হয় যে নগদ পরিচালন চক্র তারপর আছে ওসি অপারেটিং সাইকেল পরিচালন চক্র তারপর আমার এই অধ্যায় থেকে আসে মাঝে মধ্যে ইওকিউ যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কতটুকু পণ্য একসাথে প্রয়োগ করলে আমার মোট খরচ কম হবে তা আমি যখন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব বা অঙ্কগুলো সমাধান করব তখন ডিটেইলসে আরো জানাব এখন শুধু ধারণা দিলাম যে আমি এই অধ্যায় কি আমার আছে তো আশা করছি তোমাদেরকে আমি যে 1 থেকে 7 টি অধ্যায় নাম বলে দিলাম কিছু কিছু আলোচনা করলাম তোমরা যদি পুরোটা ভিডিও বারবার দেখো তাহলে তোমার এই বইতে কি আছে কি অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে তার একটি বেসিক ধারণা আশা করি তোমাদের হয়ে গেছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তোমার বইতে কি আছে তা কিন্তু তোমার জানতে হবে শুধু হাতে গোনা দুই চারটা অঙ্ক করলা কিন্তু তোমার অধ্যায়ের নামে তুমি জানো না এটা কিন্তু খুবই লজ্জাজনক একটা বিষয় তোমাকে অধ্যায়ের নামগুলো জানতে হবে এবং অধ্যায়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে সেগুলো বুঝতে হবে তারপর তুমি তোমার মতো করে অঙ্কগুলো সমাধান করবে যে অঙ্কগুলো সহজপূর্ণ হবে সেগুলো আগে করবে তো আশা করছি আজকের ক্লাসটি দ্বারা তোমরা খুবই উপকৃত হয়েছো তো আবার আগামী ক্লাসগুলোতে আমি প্রতিটি অধ্যায় থেকে বিগত বছরগুলোতে আসা বিভিন্ন বোর্ড কোশ্চেনের সমাধানগুলো নিয়ে আলোচনা করব তারপর বই থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কেরও সমাধান করে দেব তো আমার আগামী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ শাহরিয়ার রুবেল পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাস হতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফেজ